রাস্তা নয় যেন মূর্তিমান বিপদ ওঁত পেতে বসে আছে। আরামবাগের দৌলতপুরের এলবিজের নিচে রাস্তার বড় বড় গর্তে পড়ে প্রতিদিনই বিকল হয়ে যাচ্ছে কোনো না কোনো গাড়ি, কিন্তু প্রশাসনের কোনো তরফেরই হেলদোল নেই। একে অপরের ঘাড়ে দায় চাপাতেই ব্যস্ত, কিন্তু দুর্ভোগ ভোগ করতে হচ্ছে সাধারণ পথচারী থেকে গাড়ির চালকদের। প্রতিদিনের মতো আজও একটি মালবাহী লরি রাস্তার গর্তে পড়ে বিকল হয়ে যায়। এর ফলে রাস্তার একটি দিক বন্ধ হয়ে যায়। সাধারণ পথচারী থেকে বিভিন্ন ধরনের গাড়ির চালকদের দাবি, অবিলম্বে যেন এই রাস্তাটা যথাযথ সংস্কার করা হয়, না হলে নিত্যদিনের এই ভোগান্তি চলতেই থাকবে। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। দাদা, রাস্তার তো এই পরিস্থিতি, কি বলবেন? রাস্তা চলা যাচ্ছে না, কি বলবো, রাস্তা তো মানুষ অপার হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া সব একদম ব্যবস্থা খারাপ। আজকেও দেখা যাচ্ছে একটি গাড়ি খারাপ হয়ে গেছে, কালকে একটা গাড়ি এনে পাল্টি হয়ে গেছিলো, কালকে পাল্টি হয়ে গেছিলো। আচ্ছা, এই জায়গাটার নাম কি দাদা? এই জায়গাটার নাম হচ্ছে আপনার দৌলতপুর স্টেশন। স্টেশন প্রতিদিনই আপনারা গাড়ি নিয়ে যান? প্রতিদিনই গাড়ি নিয়ে যায়। কি চাইছেন আপনারা এখন? গাড়ি চাইছি বলছি, এরকম রাস্তা তো মানুষের বিপদের শেষ নাই, মানুষ তো মরে যাবে গাড়ি পাল্টি হয়ে। আর হয়ে দাদা, আপনার এই রাস্তার এই পরিস্থিতি কি বলবেন? বলছি রাস্তাটা রিপেয়ার করা তো দরকার খুব তাড়াতাড়ি, গাড়ি কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভাঙছে পড়ছে। আপনারই গাড়ি ভেঙে গেছে? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে আসছিলেন? আমি মেদিনীপুর থেকে আসছি। কোথায় যাবেন? আমি যাবো এই নৈশরা বাজারে। কি চাইছেন এখন রাস্তাটা নিয়ে কি বলবেন? রাস্তাটা বলতে চাইছি যে রিপেয়ার হওয়া দরকার খুব তাড়াতাড়ি, এমার্জেন্সি, নাহলে দিনের পর দিন এরকম গাড়ি খারাপ হবে, গাড়ি ভাঙছে, রাস্তা জাম হচ্ছে।